আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, প্রবাসীদেরকে আশ্বস্ত করলেন বিমান ও পর্যটন মন্ত্রী, কথা দিচ্ছি এয়ারপোর্টে আর প্রবাসীরা হেনস্থ হবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলম এমপি বলেছেন, প্রবাসীরা দেশের সূর্য সন্তান, দেশের উন্নয়নে অনেক বেশি অবদান রয়েছে তাদের। আমি কথা দিচ্ছি এয়ারপোর্টে রেমিটেন্স যোদ্ধারা আর হেনস্থা হবেন না, যদি হেনস্থা হন সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাৎক্ষণিক এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বিশ্বের প্রথম সারিতে নিয়ে আসার জন্য, আর আমি সেইভাবেই কাজ চালিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো প্রবাসী যাতে হয়রানির শিকার না হতে পারে সেজন্য আমি চেষ্টা করে যাচ্ছি। সংযুক্ত আরব আমিরাতে অ্যাডভোকেট মাহবুব আলী এমপি সঙ্গে হবিগঞ্জের শুভেচ্ছা বিনিময়ের কালে তিনি বলেন, প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের চাকা সচল রাখে, কিন্তু বাংলাদেশে সবকটি বিমানবন্দরে সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছে আমাদের অসহায় প্রবাসীরা, অথচ প্রবাসীদের পাঠানোর রেমিটেন্সেই আমাদের বাংলাদেশ এগিয়ে চলছে। তিনি আরও বলেন, আরব আমিরাত থেকে অন্যান্য দেশের বিমানের দৈনিক তিনটা করে ঢাকায় ফ্লাইট থাকে, অথচ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটিমাত্র ফ্লাইট। বিমান ঘাটতির কারণে প্রবাসীদের বাংলাদেশ বিমানের টিকিট পেতে হিমশিম খেতে হয়। শুধু আরব আমিরাত নয়, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশেই আমাদের বিমানের এই সমস্যাটা রয়েছে। বিশেষ করে সৌদি আরবের মদিনা থেকে আমাদের বাংলাদেশে কোনো ফ্লাইটই নেই। খুব শীঘ্রই মদিনা থেকে বাংলাদেশে বিমান সার্ভিস চালু হচ্ছে এমনটা জানিয়েছে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। তাই যে সকল প্রবাসী ভাইরা আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে আমি বলতে চাই যে বাংলাদেশ পরিবর্তন হচ্ছে, সত্যি দিন দিন বিমানের সার্ভিসও পরিবর্তন হচ্ছে। আপনারা যারা ভিন্ন ভিন্ন দেশের এয়ারলাইন্সে করে দেশে ফেরেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, দয়া করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ব্যবহার করুন, দেশের টাকা দেশেই রাখুন। আর হ্যাঁ প্রবাসী ভাইয়েরা, আপনারা যদি বিমানবন্দরে কোনো প্রকার হয়রানির শিকার হন, তাহলে বিমানবন্দর আর্ম ফোর্স নামে একটি পুলিশ বাহিনী আছে, তাদেরকে সরাসরি যোগাযোগ করুন, তারা আপনার সকল সমস্যার সমাধান করবে। খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।